আমাদের এ আর বি আলাদা করে বলা থাকছে যে একই অর্ডারে, হ্যাঁ, সিমেট্রিক ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, বর্গ এবং সিমেট্রিক ম্যাট্রিক্স বলা আছে, তাহলে এ প্লাস বি কি হবে, এরকম ধরনের প্রবলেম। কিংবা এ মাইনাস বি কি হবে যদি এ বি সিমেট্রিক হয়, জাস্ট দুটো হয়ে গেছে দুটো প্রবলেম দিয়ে দিই অ্যাসাইনমেন্টে। এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলা আছে, স্কোয়ার ইকুয়ালস টু এ বলা আছে, তাহলে প্রুভ করতে হবে আই প্লাস এ হোল কিউব ইকুয়ালস টু সেভেন এ প্লাস আই। এ বি ইকুয়াল টু এ এবং বি এ ইকুয়ালস টু বি, তাহলে আমাদের দেখাতে হবে স্কোয়ার ইকুয়াল টু এ, বা শো দ্যাট স্কোয়ার ইকুয়াল টু এ, বি স্কোয়ার ইকুয়াল টু বি। এটা অন্যভাবেও থাকতে পারে পরীক্ষাতে, কারণ আমরা একটু আগে দেখেছি যে স্কোয়ার ইকুয়াল টু এ মানে হচ্ছে এ হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, তাই ওইভাবে বলা যেতে পারে যে এ বি ইকুয়ালস টু এ এবং বি এ ইকুয়ালস টু বি হলে দেখাও যে এ ও বি আইডেম্পোটেন্ট ল ফলো করে। আর এক এ ইকুয়ালস টু টু থ্রি মাইনাস ওয়ান টু এই ম্যাট্রিক্সটা, এবং বলা আছে এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন বলে দেওয়া আছে, তাহলে আমাদের দেখাতে হবে সো দ্যাট এফ অফ এ ইকুয়াল টু জিরো। হেন্স এই যে হেন্স ফাইন, আমি তার জন্যই কিছু করে দিয়েছিলাম যে অনেক সময় এই রেজাল্টটা ইউজ করে কোনো কিছু বার করতে বলা হয়, যেন এ টু দি পাওয়ার ফাইভ বার করো, এ টু দি পাওয়ার ফাইভ সমান কি, এই রেজাল্টটাকে ইউজ করে এটা করতে হবে। মোটামুটি এই দিলাম, আর তোমরা হয়তো বেশিরভাগই কোনো না কোনো বই জোগাড় করতে পেরেছো এই অবস্থাতেও, তা তোমরা সেই বই, সে যত পুরনো বই হোক না কেন, সেই বই থেকে এই প্রথম পার্ট ম্যাট্রিক্সের এটা তোমরা করার চেষ্টা করবে। আর আমরা তো নেক্সট ক্লাস যখন আসবো তোমরা, তোমাদের আবার কিন্তু প্রবলেম থাকে, আর কোনো ফোন কি এসছে এখনো অবধি আমরা ফোন পাইনি, ছাত্রছাত্রীদের জন্য ফোন লাইন খোলা আছে। আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান, আমাদের এই ক্লাস অঙ্ক ক্লাস চলছিল, দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা উপস্থিত ছিলেন, অমিত নিয়োগী ও প্রদীপ বিশ্বাস, আমরা শিক্ষকদেরকে আবারও ধন্যবাদ জানাবো। এই ক্লাস শেষ করব, পরবর্তী দ্বাদশ শ্রেণীর ইংরাজি ক্লাস নিয়ে আমরা ফিরব। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন শিক্ষিকা দিশারী মুখোপাধ্যায় ও শিক্ষক প্রলয় রাহা, আমরা তাদেরকে নিয়ে খুব শীঘ্রই ফিরব। এখনকার মতো এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, ভালোভাবে বাড়িতে থেকো এবং পড়াশুনো করো।